আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত। আমি কবির আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক ফিজিক্স। আজকে আমরা যে ক্লাসটি করবো সেটি হলো ফিজিক্স টু, সাবজেক্ট কোড 65922, তৃতীয় বর্ষের ছাত্রদের জন্য প্রযোজ্য। এটা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যাল ছাত্রদের জন্য। আজ আমরা মেনলি রিভিশন ক্লাস করব 1 থেকে 5 অধ্যায়, কারণ আমাদের মিড টার্ম পরীক্ষা 27 তারিখ থেকে শুরু, এই মাসেরই 27 তারিখ। তাহলে আমাদের খুব অল্প সময় আছে, তাই আমি যেহেতু আমাদের 8 অধ্যায় পর্যন্ত অলরেডি ক্লাস হয়ে গেছে, চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আমরা 1 থেকে 5 পর্যন্ত মিডে দেওয়া হয়েছে, সুতরাং 1 থেকে 5 এই অধ্যায়টি আমি একটু রিভিশন করতে চাচ্ছি। দেখো, আজকে ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই উপস্থিত হও এবং সবাইকে বলে দিও এই ক্লাসটা ডাউনলোড করে রাখতে, কারণ এখান থেকে মিড টার্ম এবং ফাইনালে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে পরীক্ষায়, মেনলি সাজেশন টাইপের ক্লাস। হ্যাঁ, প্রথমে দেখো চ্যাপ্টার 1, থার্মোমিটি এবং তাপ ধারকত্ব। এখানে আমরা কি পড়েছিলাম, তাপ কি? তাপ এক প্রকার শক্তি বা যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাপমাত্রা হলো কোন বস্তুর তাপীয় অবস্থা, যে কোনো বস্তু তাপ নিবে না দিবে তা নির্ধারণ করবে, এটি হলো তাপমাত্রা। তাপ এবং তাপমাত্রার পার্থক্য করেছি যে তাপ হলো কারণ এবং তাপমাত্রা হলো ফলাফল। পানি ত্রয়োদয় বিন্দু সম্বন্ধে আমরা জেনেছিলাম, পানি ত্রয়োদয় বিন্দু কি, যে নির্দিষ্ট তাপমাত্রার চাপে পানি তিনটি অবস্থানে, অর্থাৎ বরফ, পানি, জলীয় বাষ্পরূপে সহ অবস্থানে করে, তাকে ত্রয়োদয় বিন্দু বা ট্রিপল পয়েন্ট বলে। তাপমাত্রা বিভিন্ন স্কেলের সম্পর্ক আমরা দেখছি। থার্মোমিটার কাকে বলে সেটা আমরা জানি, যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে থার্মোমিটার বলে, আর তাপ মাপার যন্ত্রের নাম হলো ক্যালোরি মিটার। দেখো, বিভিন্ন স্কেলের সম্পর্ক আমরা বের করব, যে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, সম্পর্কটি বের করতে হলে আমরা বিভিন্ন থার্মোমিটার নিব, তাদের নিম্নবিন্দু ঊর্ধ্ববিন্দুগুলো জানবো, ফারেনহাইটের নিম্নবিন্দু জানি, ঊর্ধ্ববিন্দু জানলাম, এই ঊর্ধ্ববিন্দুগুলো লিখে একটা সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্কটি যদি দাঁড়াবে সেটি হলো C/5 = F − 32/9, R/4 = T − 273/5, Rn − 492। এই সূত্র দিয়ে কিন্তু পরীক্ষায় অঙ্ক করতে হবে। ক্লিয়ার? পারদের ব্যবহার আমরা জানলাম, পারদের প্রস্তুত প্রণালী যেটি সেটি আমরা আমরা একটা থার্মোমিটার নিব, সে তার প্রস্তুত প্রণালী আমরা এর আগে বলেছি, আমি আর বিশদ বলবো না আজকে। আজকে জাস্ট আমি সাজেশন টাইপের একটা ক্লাস নেব, যে কি ধরনের পরীক্ষা আসতে পারে পরীক্ষায়, মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষায়। ওকে, যেহেতু আমাদের সময় অল্প, তাই 1 থেকে 5 অধ্যায় বলতে গেলে আমি একটু ফাস্ট যেতে হবে। হ্যাঁ, আপেক্ষিক তাপ কাকে বলে, আমরা বলেছি যে কোনো বস্তু, মেনলি আধুনিক সংজ্ঞাটাই বলবে, যে কোনো বস্তু একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করতে যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলা হয়। ক্যালোরিমিটির মূলনীতি, মূলনীতি হলো গৃহীত তাপ সমান হলো বর্জিত তাপ, মানে যতটুকু কোনো বস্তু যে তাপ গ্রহণ করবে ঠিক ততটুকু তাপ অন্য বর্জন করবে। সুপ্ত তাপ কাকে বলে, যে কোনো অবস্থায় একক ভরের তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে ওই বস্তুর সুপ্ত তাপ বলা হয়। সুপ্ত তাপ 4 প্রকার। এটি কঠিন পদের আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারবে। তো প্রথমে একটি ক্যালোরিমিটার নিতে হবে, এই ক্যালোরিমিটার নিয়ে 2/3 অংশ ঠান্ডা পানি প্রথমে তার শুষ্ক পরিষ্কার করে ওজন নিয়ে নিতে হবে। ওজন মানে আসলে এখানে ভর নির্ণয় করবে, তারপরে 2/3 অংশ ঠান্ডা পানি নিয়ে ভর্তি করব এবং এর পুনরায় ভর নির্ণয় করব। এবার এই তাপমাত্রা নির্ণয় করব, টেম্পারেচার সাথে এই পানির তাপমাত্রা নির্ণয় করব। এরপর একটি কঠিন বস্তু নিব, এর ভর নিব, ভর নিয়ে বস্তুটিকে বাষ্পোত্তরের মধ্যে নিব, নেওয়ার পর উত্তপ্ত করব, উত্তপ্ত করার পর ঠান্ডা পানির মধ্যে ফেলে দেব এবং এটা মিশ্রণ করব। মিশ্রণ মানে হলো মিশ্রণের তাপমাত্রা আমরা নির্ণয় করবো থার্মোমিটারের সাহায্যে, কঠিন বস্তু মিশ্রিত হবে না, জাস্ট আমরা পানিতে কঠিন বস্তু তাপ অপসারণ হবে, তখন একটি মিশ্রণের তাপমাত্রা। এই হলো আমাদের কার্যপদ্ধতি।
এখন আমাদের হিসাব করতে হবে যে কেতাব গ্রহণ করলো, কেতাব বর্জন করলো। হিসাব করার জন্য কার কত ভর এবং আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা, এই তিনটি জিনিস রাখতে হবে। তাহলে ক্যালোরিমিটার ভর এম ওয়ান ধরলাম, ক্যালোরিমিটার আপেক্ষিক তাপ এস ওয়ান, ক্যালোরিমিটার তাপমাত্রা টি ওয়ান, ঠান্ডা পানির ভর এম টু, ঠান্ডা পানির আপেক্ষিক তাপ এস টু, ঠান্ডা পানির তাপমাত্রা টি ওয়ান, কঠিন বস্তুর ভর ধরলাম এম, কঠিন বস্তুর আপেক্ষিক তাপ ধরলাম এস, কঠিন বস্তুর তাপমাত্রা ধরলাম টি টু এবং মিশ্রণের তাপমাত্রা ধরলাম টি। এখন দেখো কে তাপ গ্রহণ করলো, কে তাপ বর্জন করলো। দেখো গৃহীত তাপ সমান হলো বর্ধিত, আমরা জানি। তাহলে প্রথমে কে তাপ হারালো, কঠিন বস্তুর হারানো তাপ। মানুষ কারণ কি, যে কঠিন বস্তুকে বাষ্পে উত্তাপ করেছিলাম, তাহলে তার টেম্পারেচার বেশি ছিল, সে তখন তাপ হারাই দিবে ঠান্ডা পানির মধ্যে, যে ফেলে দিয়েছে বস্তুটিকে ক্যালোরিমিটারের মধ্যে। তাহলে ওর টেম্পারেচার ছিল টি টু এবং মিশ্রণ তাপমাত্রা টি, তাহলে পার্থক্য হলো এটা, এবং কঠিন বস্তুর ভর এম, আপেক্ষিক তাপ এস। ওকে, ঠান্ডা পানি করতে গৃহীত তাপ এম টু, আপেক্ষিক তাপ হলো পানির ওয়ান এবং তাপমাত্রা পার্থক্য টি মাইনাস টি ওয়ান। ক্যালোরিমিটার গৃহীত তাপ, ক্যালোরিমিটার তাপ গ্রহণ করবে এম ওয়ান এস ওয়ান এবং তাপমাত্রা পার্থক্য টি মাইনাস টি ওয়ান। তাহলে এরা দুইজন অর্থাৎ ঠান্ডা পানি এবং ক্যালোরিমিটার তাপ গ্রহণ করলো, তাহলে গৃহীত তাপ এরা, আর বর্জন করলো কে, কঠিন বস্তু। এটা এখানে রাখো, এই এখন একটু সরল করলে তুমি এস এর মান পেয়ে যাবা। তাহলে এস মানে হলো আপেক্ষিক তাপ নির্ণয় করলাম কঠিন বস্তু, ক্লিয়ার? এবার দেখো বরফ গলনের সূত্রটা, বরফে কি করবা, ঠিক তেমনই ক্যালোরিমিটার নিব, নিয়ে দুই তৃতীয়াংশ ঠান্ডা পানি প্রথমে শুষ্ক অবস্থায় ওজন করে নিব, অর্থাৎ ওজন মানে ভর নির্ণয় করব। নেওয়ার পর একে ঠান্ডা পানি দুই তৃতীয়াংশ নিব, নিয়ে ভর নিব এবং এর তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা নেমে নিব। এবার কিছু বরফ নিয়ে চোষ কাগজ দিয়ে মুছে নিয়ে এর মধ্যে ফেলে দিব, ক্যালোরিমিটার ফেলে নাড়তে থাকবো। তারপরে মিশ্রণের তাপমাত্রা নিব এবং এর আগের ভর নিব, এর ভর আগের ভর এবং এখনকার ভর বাদ দিলে বরফের ভরটা পেয়ে যাবো। আমাদের হিসাব মানে কার্যপদ্ধতি কমপ্লিট। এবার আমি হিসাব করব কে তাপ গ্রহণ করলো, কে তাপ বর্জন করলো। দেখো বরফ কিন্তু কয়েক ধাপে তাপ বর্জন করবে, জিরো ডিগ্রি গ্রহণ করবে, কারণ জিরো ডিগ্রি বরফ জিরো ডিগ্রি পানিতে রূপান্তরিত হবে আগে, তারপরে পরিবর্তন হবে পানি থেকে নির্দিষ্ট তাপমাত্রা গ্রহণ করবে, যে তাপমাত্রা সেটা আমরা ধরলাম যে বরফের সূত্র তাপ এল, নানিশ ক্যালোরিমিটার ভর এম ওয়ান, প্রত্যেকটি ভর নিব আর প্রত্যেকটি তোমরা আপেক্ষিক তাপ নিব। তাহলে ভর এবং আপেক্ষিক তাপ জানা থাকলে আমি হিসাবটি করতে পারবো। কারণ কি, যে জিরো ডিগ্রি বরফ প্রথমে জিরো ডিগ্রি পানিতে যাবে, দেখো তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়নি, কিন্তু বস্তুর অবস্থান পরিবর্তন, বরফ হয়ে গেছে পানিতে, তাহলে এটা ল্যাটেন্ট হিট হবে বা সুপ্ত তাপ। তাহলে পানির ভর ধরলাম বরফের ভর এম থ্রি আর সুপ্ত তাপ হলো এল, বসাই দিলাম। এখন তোমার বরফ গলে যদি গৃহীত তাপ কতটুকু তাপ গ্রহণ করলো, ধরলাম মিশ্রণ তাপমাত্রা টি আর বরফের টেম্পারেচার জিরো, তাহলে এম থ্রি এস আপেক্ষিক তাপ এম টি বসালাম, এস এর মান ওয়ান যেহেতু পানির আপেক্ষিক তাপ এখানে ওয়ান ধরা হয়েছে সিজিএস পদ্ধতিতে, আমরা এটা বসাই দিলাম। এবার নারানি সহ ক্যালোরিমিটার তাপমাত্রা, ক্যালোরিমিটার তাপ কি করবে, ত্যাগ করবে, তাহলে এম ওয়ান এস ওয়ান এটা, আর পানি ত্যাগ পানি তাপ ত্যাগ করবে মানে বর্জন করবে, তাহলে এম টু আপেক্ষিক তাপ এস এস বসায়নি টি মাইনাস টি ওয়ান। তাহলে গৃহীত তাপ সমান হলো বর্জিত তাপ, তাহলে বরফ দুই তাপে তাপ গ্রহণ করলো আর এরা তাপ বর্জন করলো। ওকে, এখন আমরা এটা ক্যালকুলেশন করে এল এর মান বের করলাম, এটি হলো বরফ গলনের সূক্ষ্মতা। এখন এই অধ্যায়ে সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, সূত্রটি মেনলি একটি সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস আর টু বাই নাইন, কে মাইনাস 273, আর বাই ফোর, আর এন 492, এই সূত্র দিয়ে মেনলি পরীক্ষায় অঙ্ক আসে। ওকে, কোন তাপমাত্রা সেলসিয়াস ফারেনহাইট একই সংখ্যা দিয়ে পার্ট প্রকাশ করা যায় এবং তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় পার্ট একই হবে, এই যে দেখো এই অঙ্কটি প্রায় পরীক্ষায় আসে। তাহলে সি এর মান যদি এক্স বসাই দিই অথবা সি এর মান যদি এফ বসাই দিই অথবা এফ এর মান সি বসাই দিই, দুটো যেহেতু একই পার্ট দেয় তাহলে আমি মান পেয়ে যাবো মাইনাস 40°। এইটি হলো আমাদের অঙ্ক এবং এই অঙ্ক পরীক্ষায় প্রায় আসে। আরেকটি অঙ্ক আসে মাইনাস 10° সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম বরফকে 100° সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে কত তাপের দরকার, তাহলে এই অঙ্কটাও মাইনাস 10 থেকে 100° বাষ্পে যাবে, তাহলে তাপ গ্রহণ কয়েক ধাপে হবে, মাইনাস 10° আগে 0° যাবে, 0° তারপর 0° পানিতে যাবে, তারপরে 0° পানি 100° পানি সেলসিয়াস তাপমাত্রা যাবে, 100° সেলসিয়াস তাপমাত্রা পানি বাষ্পে পরিণত হবে অর্থাৎ 100° বাষ্পে পরিণত হবে। তাহলে দেখো চারটি ধাপে তাপ গ্রহণ করছে, মাইনাস 10° 0° তাপমাত্রা পরিবর্তন হয়েছে, অবশ্যই হয়েছে, তাপমাত্রা পরিবর্তন হলে এম এস ডেল্টা থিটা বা এম এস টি সূত্র ব্যবহার করতে হবে,
আর যদি তাপমাত্রা পরিবর্তন না হয়, 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি গিয়েছে, তাহলে এম এল হবে, অর্থাৎ সুপ্ত তাপমাত্রা পরিবর্তন হবে। ক্লিয়ার? তাহলে দেখো -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি গিয়েছে, তাহলে -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি যায়, -10 ডিগ্রি 0 ডিগ্রি যাচ্ছে, তাহলে দেখো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে -10। তাহলে -10 থেকে 0 ডিগ্রি যাচ্ছে, তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে এম এস টি বা এম এস ডেল্টা থিটা, আর 0 ডিগ্রি সেদিকে তাপমাত্রা 0 ডিগ্রি বরফে যাচ্ছে, 0 ডিগ্রি পানিতে যাচ্ছে, তাহলে তাপমাত্রা পরিবর্তন হয়নি। এম এল, এম হলো ভর, পানির ভর দেখো 100 গ্রাম দেওয়া আছে বসালাম, আর সুপ্ত তাপ এল বরফ গলনের সুপ্ত 80 বসাই দিলাম। 0 ডিগ্রি পানি এবার 100 ডিগ্রি পানিতে যেতে এম এস তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে এম এস ডেল্টা থিটা বা ডেল্টা টি অথবা টি লেখা যেতে পারে, তাহলে এম হলো ভর, এস হলো আপেক্ষিক তাপ আর তাপমাত্রা পরিবর্তন। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি বাষ্পে পরিণত হবে, এম এল, এম হলো ভর, এল হলো বাষ্পীভবনের সূত্র তাপ বসাই দিলাম, এই সবগুলো তাপ যোগ করলে আমরা এটা পেয়ে যাবো। ওকে, এই হলো এই অধ্যায়ের পড়া। ওকে, তাহলে প্রথম অধ্যায় কিন্তু মোটামুটি আমরা রিভিশন দিলাম শর্টকাটে। হ্যাঁ, এখন আমাদের পড়তে হবে যে প্রশ্নগুলো, যেমন দেখো তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, 25 নম্বর প্রশ্নটি পরীক্ষায় প্রায় আসে। হ্যাঁ, সম্পর্ক স্থাপন 26 নম্বর, ডাক্তারি থার্মোমিটার ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার গঠন কার্যপ্রণালী, কঠিন পদার্থের আপেক্ষিক তাপ এবং বরফ গলনের সূত্রতা, এই তিনটি প্রশ্নের মধ্যে প্রত্যেকবার পরীক্ষায় একটি না একটি আসেই। ঠিক আছে, তাহলে আমরা রচনামূলক একটি এখান থেকে ইনশাল্লাহ পাবো, ফাইনালে পাবো এবং মিডে পাবো। এবার আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাবো। ওকে, চ্যাপ্টার টু, সেটা হলো তাপ, এর পদার্থের উপর তাপের প্রভাব। পদার্থের উপর তাপ দিলে বস্তু প্রসারিত হয়, এই প্রসারণটি তিন ভাবে হয়, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে, ক্ষেত্র প্রসারণ কাকে বলে, আয়তন প্রসারণ কাকে বলে, সংজ্ঞাগুলো পড়ে নিতে হবে। সেটি হলো যে তাপ প্রয়োগের ফলে বস্তুর দৈর্ঘ্য অনুসারে যে প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে, মানে দৈর্ঘ্যের প্রসারণ হলে দৈর্ঘ্য, ক্ষেত্র প্রসারণ হলে ক্ষেত্র প্রসারণ, এবং আয়তন প্রসারণ হলে আয়তন প্রসারণ বলে। এখন প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? বলছে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এই তিনটি সংজ্ঞার মধ্যে একটি সংজ্ঞা কিন্তু পরীক্ষায় পাবে। এখন এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এদের একটি সম্পর্ক তৈরি হচ্ছে। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু দৈর্ঘ্য প্রসারণ, আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার বৃদ্ধি। তাহলে আমরা এই সম্পর্কটি আমাদের মনে রাখতে হবে, কারণ এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে এল টি ইকুয়াল টু এল নট ওয়ান প্লাস আলফা টি, এই সমীকরণটা তৈরি হলো। এস টি ইকুয়াল টু এস নট ওয়ান প্লাস বিটা টি, এটি হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, সংজ্ঞাটা মুখস্থ করো আর সম্পর্কটি মনে রাখো, এস টি ইকুয়াল টু এস নট ওয়ান প্লাস বিটা টি। আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো ভিটি ইকুয়াল টু ভি নট ওয়ান প্লাস গামা টি। মিলিয়ে সম্পর্ক কিভাবে তৈরি হয় আমাদের পরীক্ষা আসে না, আমরা জাস্ট সংজ্ঞাগুলো মুখস্থ করলে, আর এই সম্পর্ক তিনটি মুখস্থ করলে আমি একটি প্রমাণ করতে পারবো, যে প্রমাণটি পরীক্ষায় প্রত্যেকবারই আসে, সেটি হলো কি আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। ওকে, তাহলে আমরা একটি সুষম ধাতব পাত্র নিলাম, এর দৈর্ঘ্য ধরলাম এল নট আদি অবস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আর টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাহুর দৈর্ঘ্য ধরলাম এল টি। তাহলে বড় করে দিই, সহজ করতে হবে। ওকে, তাহলে দেখো যে বস্তুটির বাহুর দৈর্ঘ্য এল নট, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এল টি, এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বড় ক্ষেত্রফল ধরলাম এল নট, আর টি ডিগ্রি সেন্টিগ্রেড বড় ক্ষেত্রফল এল টি স্কোয়ার। মানে যেহেতু বাহু বর্গাকার তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে আসলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল, তাহলে আমরা এস টি এল নট স্কোয়ার এবং এল টি স্কোয়ার পেলাম। এখন আমরা জানি এল টি ইকুয়াল টু এল নট ওয়ান প্লাস আলফা টি, উভয় পক্ষে বর্গ করলাম,
বর্গ করলে দেখো এল স্কোয়ার হলো, এটা স্কোয়ার হলো, এটা স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে যেহেতু ক্ষেত্রফল, তাহলে এস টি লিখলাম, নটের জন্য এস নট লিখলাম, ওয়ান প্লাস আলফা টি হোল স্কোয়ার সূত্র আমরা ফেলবো পরে। এখন দেখো তেমনি এটি জায়গায় এটি বসার পর এস টি করলে এস নট ওয়ান প্লাস বিটা টি আমরা জানি, বিটা টি এখানে একটু লম্বা করে দিবে বিটা টি, তাহলে এই বিটা টি আমরা এখানে বসালাম, এখানে বসালাম। এখন এস নট, এস নট কেটে ফেললাম, তাহলে ওয়ান প্লাস বিটা টি থাকলো, ওয়ান প্লাস বিটা টি, ওয়ান ওয়ান কেটে ফেললাম, থাকবে হচ্ছে এইটা বিটা ইকুয়াল টু আলফা। এখন প্রশ্ন হলো দেখো বিটা টি থাকলো, কেটার পর এই অংশটা থাকে, এখন এই অংশে আলফা স্কোয়ার টি স্কোয়ার, এই আলফা স্কোয়ার কে বাদ দিব, কেন অতি ক্ষুদ্র বলে, সরি অতি ক্ষুদ্র বলে বিটা ইকুয়াল টু আলফা কেটে ফেলবো। তাহলে আমাদের এটা যদি কেটে ফেলি, তাহলে দেখো থাকলো বিটা ইকুয়াল টু আলফা টি, এই অংশটি কেটে ফেলো আমরা অতি ক্ষুদ্র বলে কেটে ফেলছি, বিটা ইকুয়াল টু আলফা। আমরা পেয়ে গেলাম ক্ষেত্র প্রসঙ্গনাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসঙ্গনাঙ্কের মধ্যে সম্পর্ক, কারণ এই সম্পর্কটি প্রায় পরীক্ষায় আসে। এখন আসো আয়তন প্রসঙ্গনাঙ্ক আমরা বলবো, দেখি ঘন প্রস্থ নিলাম, আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, টি সমান বলে ভি নট ইকুয়াল টু এল নট কিউব ধরলাম এবং ভিটি ইকুয়াল টু এল টি কিউব। তাহলে আমরা যদি বর্গ করি, এই বর্গ করলাম ক্ষেত্র পেলাম, এখন যদি ঘন করি বস্তুটিকে, তাহলে আমরা জানি এল টি ইকুয়াল টু এল নট ওয়ান প্লাস আলফা টি, তাহলে ঘন করলাম, তাহলে কিউব করে ফেললাম, কিউব করার পর দেখো এল টি কিউব মানে হলো ভি নট, তাহলে আবার এল টি ভিটি হবে, আর এল নট কিউব মানে হলো ভি নট, কারণ কি ঘন, ঘন মানে এখানে আয়তন, তাহলে আয়তনটা আমরা বসে দিলাম, সরি এখানে বর্গের আয়তন হবে, এটি আয়তন হবে, ওকে এটা ক্ষেত্রফল হবে না আয়তন হবে, ক্লিয়ার। নেক্সট দেখো এখন এটিকে আমরা কিউবের সূত্র ফেলবো, কিউবের সূত্র ফেলে আমরা দেখো এই পাশে পেলাম আর ভি টি ইকুয়াল টু ভি নট ওয়ান প্লাস গামা টি, এই সূত্রটি আমরা পেয়েছি, সেই সূত্রটা আমরা বসালাম এখানে। হ্যাঁ এখন দুই পক্ষে যদি আমরা কাটাকাটি করি, এ ওয়ান ওয়ান কেটে গেল, এখন থাকলো এটা, এখন দেখো এই অংশ এই অংশ আলফা স্কোয়ার এবং টি কিউব যেহেতু আছে, আলফার মান অতি নগণ্য এবং বর্গ করলে আরও মান ছোট হয়ে যায়, কিউব করলে মান আরও ছোট হয়ে যাবে, তাহলে অতি ক্ষুদ্র বলে এই মানগুলো কেটে ফেলাম। তুমি বলো স্যার কেটে ফেলছেন কেন, আসলে ম্যাথমেটিক্যালি সলভ করা, সহজ সলভ করার জন্য আমরা এই অংশটাকে অতি নগণ্য বলে কেটে ফেলাম, থাকলো এটা, এখন টি কি কেটে ফেললাম, গামা ইকুয়াল টু থ্রি আলফা। তাহলে এখন আমরা যদি তিন নম্বর সমীকরণকে তিন দ্বারা এবং ছয় নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করি, তাহলে এই সমীকরণটি পাবো। এখন সাত এবং আট থেকে আমরা দেখো সিক্স আলফা, সিক্স আলফা দুটোতে পেয়েছি, তাহলে আমরা যদি সিক্স আলফা যদি কমন রাখি, তাহলে থ্রি বিটা এর টু গামা, তাহলে আলফা বিটা গামার মধ্যে প্রমাণ হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে। এই কি তোমাদের বইয়ে ভিন্নভাবে লেখা আছে, একটু জটিল আমার কাছে মনে হয়, তোমাদের পড়ে পড়তে পারো, কিন্তু এটা লিখলেও তোমরা, তোমাদের এটা সহজ হবে, এটি লিখলেও তোমরা ফুল মার্ক পাবে, তাহলে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, এটি কিন্তু মিড টার্মে 100% আসবে ইনশাল্লাহ, এবং ফাইনাল পরীক্ষায়ও প্রায় আসে, তাহলে আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম যে এটা কোন প্রসারের পরীক্ষা আসছে। এবার আসো তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ, পাত্রের প্রসারণ বিবেচনা করে যে প্রসারণ পাওয়া যায় তাকে বলে প্রকৃত প্রসারণ, আর পাত্রের প্রসারণ বিবেচনা না করে যেটি হয় সেটি হলো তাহলে আপাত প্রসারণ। প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ পার্থক্য করবে এবং সম্পর্কটি তৈরি করবে, ওকে। এই হলো এই অধ্যায়ের পড়া, তাহলে আমরা এই অধ্যায়ে কিন্তু একটি অঙ্ক আসে প্রায়, দেখো যে রিসেন্ট যে তাপমাত্রায় পিতলের দৈর্ঘ্য এত সেন্সের প্রস্থ এত, তাহলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়, তাহলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, মানে দৈর্ঘ্য প্রসঙ্গ আগে ক্ষেত্র প্রসঙ্গ বের করে নেবে, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফলটা বের করে নিলাম, ক্ষেত্রফলটা এখানে বসালাম সমীকরণে, বসানোর পর আমরা জানি বিটা ইকুয়াল টু আলফা, তাহলে আলফার মানটা পেয়ে যাব। যারা বাসে পড়েছে এর আগে তাদের কিন্তু সহজ লাগবে, যারা একেবারে নতুন আজকেই প্রথম ক্লাসে ঢুকছে তাদের কিন্তু খুব কঠিন হয়ে গেল, কারণ একসাথে চারটি অধ্যায় পড়ছি, পাঁচটি অধ্যায় পড়বো। তাহলে দেখো মেনলি একটি প্রশ্ন হয় দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসঙ্গ গুণাঙ্ক, আয়তন প্রসঙ্গ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন, আর এদিকে থাকবে প্রকৃত প্রসঙ্গ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, প্রকৃত প্রসঙ্গের মধ্যে পার্থক্য, মেনলি এটা পার্থক্য, এখানে সম্পর্ক আসতে পারে, হ্যাঁ প্রকৃত প্রসঙ্গ আয়তন প্রসঙ্গের পার্থক্য এবং সম্পর্ক,
পার্থক্য জায়গায় সম্পর্ক আসতে পারে। তাহলে আমরা এখানে পেলাম, ওদিকে পেলাম আপেক্ষিক তাপমাত্রা সূত্র তাপনির ন্যায়, আর এখানে পেলাম রচনামূলক দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসঙ্গ গুণাঙ্ক আয়তন প্রসঙ্গ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন। তাহলে দ্বিতীয় অধ্যায় হলো কিন্তু এবার আমরা তৃতীয় অধ্যায়ে যাব। ওকে, তাপ সঞ্চালন, হিট ট্রান্সফার, তাপ সঞ্চালিত হয় এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তাপ সঞ্চালন। এই তাপ সঞ্চালন কয়েক ভাবে হয়, একটা পরিবহন, পরিচালন এবং বিকিরণের মাধ্যমে। ওকে, তাহলে তাপ পরিবহন, পরিচালন এবং বিকিরণের মাধ্যমে তাপ সঞ্চালিত হয়। পরিবহন কাকে বলে? যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলোর স্থান পরিবর্তন না ঘটিয়ে শুধু স্পন্দনের মাধ্যমে অপেক্ষাকৃত উষ্ণ স্থান থেকে শীতল স্থানে তাপ সঞ্চালিত হয় তাকে পরিবহন বলে। এবং পরিচলন, যে প্রক্রিয়ায় পদার্থের উত্তপ্ত কণাগুলো অপেক্ষিত উষ্ণ স্থান থেকে শীতল স্থানে গমন করে তাকে সঞ্চালন, তাপ সঞ্চালন করে তাকে পরিচলন বলে। বিকিরণ কাকে বলে? যে প্রক্রিয়ায় তাপ জড় মাধ্যমে সাহায্য ছাড়া অপেক্ষিত উষ্ণ স্থান থেকে শীতল স্থানে সঞ্চালিত হয় তাকে বলে বিকিরণ। বিকিরণের মাধ্যম লাগছে না এবং দুটি পরিবহন পরিচালনার মাধ্যম লাগে। হ্যাঁ, ভেনের সূত্র, কোন আদর্শ কৃষ্ণ বস্তু হতে প্রতি সেকেন্ডে যে তাপ নির্গত হয় তা ওই বস্তুর পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। অর্থাৎ তাপ যদি নির্গত হবে সেটি হলো পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। নিউটনস কুলিং ল অথবা নিউটনস নিউটনের শীতলীকরণ সূত্র আমরা শিখব যে কোনো বস্তু তার পরিবেশের সাপেক্ষে শীতল হতে দিলে বস্তু তাপ বর্জনের হার উত্তপ্ত বস্তু এবং পরিবেশের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তু তার যে তাপ শীতল হতে বস্তু তাপ বর্জন করবে, মানে তাপ বর্জনের হার বস্তু এবং পরিবেশের উষ্ণতার অর্থাৎ তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এটা নিউটনের শীতলীকরণ সূত্র। তাপ পরিবাহিতা কাকে বলে এবং কিউ ইকুয়াল টু কে এ থিটা 1 মাইনাস থিটা 2 টি বাই ডি, এই প্রমাণটি প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে এটি দেখো যে তাপ হবে তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক, তাপ হবে ক্ষেত্রফলের সমানুপাতিক, তাপ হবে পুরুত্বের সমানুপাতিক, পৃষ্ঠ থেকে তাপমাত্রা, তাপ লম্বভূমি সময়ের সমানুপাতিক, টি এখানে সময়, হ্যাঁ, আর ডি হলো পুরুত্বের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই যে সম্পর্কগুলো লিখলাম এটা কিন্তু এইদিকে আবার দেখো এইদিকে স্থির আছে কে কে, যখন তাপ তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক তখন ক্ষেত্রফল, সময় এবং পুরুত্ব স্থির থাকবে। এই জিনিসটি যদি না লেখো তাহলে কিন্তু এই সূত্র ফুলফিল হবে না, তাই অবশ্যই এই অংশটুকু লিখতে হবে তোমাদের। এখন এটা যদি সমন্বয় করি তিনটি সমীকরণ, তাহলে এই সমন্বয় সূত্র সমানুপাতিক সূত্র লিখলাম, এটা পেলাম, সমানুপাতিক ধ্রুবক তুলে দিয়ে আমরা লিখলাম কে কে, এইটি হলো তাপ পরিবহন গুণাঙ্ক। তাহলে কিউ ইকুয়াল টু কে এ থেটা 1 থেটা 2 টি বাই টি একটু প্রমাণ হলো। ভিনের সূত্র, যে কোনো কৃষ্ণ বস্তু হতে সর্বাধিক বিকিরণ তাপ শক্তি তরঙ্গ দৈর্ঘ্য ওই বস্তুর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটি হবে পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক, যত তাপমাত্রা বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে। এটি হলো ব্যস্তানুপাতিক সূত্র। নিউটনের শীতল সূর্যের তাপমাত্রা থাকে না তখন আমাদের ফসল হয় না, এই ফসল ফলানোর জন্য তারা একটি কাঁচের ঘর তৈরি করে, যে ঘরে সূর্যের তাপমাত্রা ঢুকবে যখন গরমের সময়, আবার শীতলের সময় তাপ আর বেরোতে পারবে না, এই যে বেরোতে পারবে না, তখন বেরোতে না পারলে ঘরটি উত্তপ্ত থাকবে। এই প্রকৃতিকে বলে গ্রিন হাউস। এখন এই গ্রিন হাউসের ফলে প্রতিক্রিয়াতে আমরা দেখছি যে এতে পৃথিবী উত্তপ্ত হয়ে পড়ছে, কারণ কি পৃথিবীকে আবার ওজোন স্তর চারদিকে ঘিরে রেখেছে, সূর্যের যে রশ্মিগুলো আসছে এগুলো আমাদের ভেদ করে আসে। এখন যখন আমরা সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোকার্বন অথবা কার্বন ডাইঅক্সাইড এগুলো ব্যবহার করি, এগুলো আমাদের ওজোন স্তরকে ফুটো করে দেয়। ফুটো করার ফলে সূর্যের রশ্মিগুলো, অতিরিক্ত অবলিত রশ্মিগুলো বা ক্ষতিকর রশ্মিগুলো আমাদের পৃথিবীতে এসে পৃথিবীকে উত্তপ্ত করছে। এর ফলে আমাদের জলাভূমিগুলো তোমার বরফ গলে যাচ্ছে এবং নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে,
এটি হলো গ্রিন হাউস ইফেক্টের গ্রিন হাউসের প্রতিক্রিয়া। আমরা মেনলি এই অধ্যায়ে যেগুলো পড়লাম সেটি দেখো, অতি সংকেতগুলো সবগুলো পড়বে, স্টিমের সূত্র, নিউটনের সূত্র এবং সবুজ ঘর বলতে কি বুঝে, এগুলো প্রায় আসে পরীক্ষায়। সংক্ষিপ্ততে 4-8 সংক্ষিপ্ত এখানে রচনামূলক আসে না। ওকে, তাহলে যদি সংক্ষিপ্ত একটি প্রশ্ন দেখায় তাহলে তুমি পাবা, সেটি হলো 8 নম্বর প্রশ্নটি। তারপরে কিন্তু কাকে বলে কিউ ইকুয়াল টু কে এ থেটা 1 মাইনাস থেটা 2 ইন্টু টি ডিভাইড বাই টি। তাহলে এখানে একটি প্রশ্ন পেলাম, আর এইগুলো মেনলি পার্থক্য পড়বা, তাপ সঞ্চালন কাকে বলে, বিভিন্ন পদ্ধতির বর্ণনা অথবা তাপ সঞ্চালনের দুটি পদ্ধতি পার্থক্য এগুলো করবে। হ্যাঁ, তৃতীয় অধ্যায় হয়েছে, এবার আমরা যাব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমরা যেটা দেখবো সেটি হল আর্দ্রতা। প্রথমেই হলো আর্দ্রতা কাকে বলে, কোন স্থানের বায়ু কতখানি ভেজা বা সিক্ত তা নির্দেশ করে তাকে আর্দ্রতা বলা হয়। আর্দ্রতা 2 প্রকার, পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা, অর্থাৎ কোন স্থানে জলীয় বাষ্প কতটুকু আছে সেটিকে আসলে মেনলি আর্দ্রতা বা শুষ্ক ভেজা নির্দেশ করে তাকে বলে আর্দ্রতা। শিশিরাঙ্ক কাকে বলে, যে তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে ওই বস্তুর শিশিরাঙ্ক বলে। জলীয়বাষ্প চাপ এবং বায়ু চাপের মধ্যে সম্পর্কটি এটি ইম্পর্টেন্ট, এটি করবে। আরেকটি হলো আর্দ্রতা মিতি, অর্থাৎ মাপক যন্ত্রের সাহায্যে আর্দ্রতা কিভাবে মাপা যায়, আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে, হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতা কিভাবে নির্ণয় করা যায় সেটি। তাহলে এখানে দুটি থার্মোমিটার থাকে, একটি হলো সিক্ত এবং একটি শুষ্ক। এখন সিক্ত কিভাবে করব, যে একটি পোলতা দিয়ে বা একটা কাপড় দিয়ে পানির সাথে যুক্ত করে দিলাম থার্মোমিটারের সাথে, আর এখানে একটি শুষ্ক অবস্থায় একটি থার্মোমিটার রাখলাম। এখন তাপমাত্রা যখন পাবো তাহলে এইটার তাপমাত্রা বেশি পাবো শুষ্ক অবস্থায়, এবং এইটি যেটি আছে সিক্ত অবস্থায় সেটি তাপমাত্রা কম দেখাবে। এই দুইটি তাপমাত্রার জন্য আমরা শিশিরাঙ্ক বের করে নিব একটি ছক কাগজের সাহায্যে। পাওয়ার পর এই যে গ্লেশিয়াসের সূত্র অনুসারে আমরা θ1 − θ2 এখানে মান বসাবো, দিয়ে থেটার মান অর্থাৎ শিশিরাঙ্কর মান পেয়ে যাবো। এই শিশিরাঙ্ক যখন পেয়ে যাবো, এই শিশিরাঙ্কের জন্য বাষ্পচাপ কত সেটা আমরা আবার ছক কাগজ থেকে বা রেনো তালিকা থেকে আমরা পাবো, বাষ্পচাপ এফ, এবং এখন তাপমাত্রা যদি θ1 হয় তার জন্য বাষ্পচাপ ধরলাম বড় হাতের এফ, এটা আমরা ছক কাগজ থেকে পাবো। দিয়ে এই সূত্রে বসাবো R = F/F 100% শতকরা প্রকাশ করতে হয়। এভাবে আমরা আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে আর্দ্রতা নির্ণয় করতে পারবো, অথবা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যাবে। ক্লিয়ার? তাহলে মেনলি এ অধ্যায়ে 2টি প্রশ্ন। একটি হলো সিক্ত এবং শুষ্ক বাল্বের সাহায্যে কিভাবে আপেক্ষিক আর্দ্রতা মাপা যায়, আরেকটি হলো জলীয় বাষ্পের চাপ এবং বায়ুর তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করা। ওকে, তাহলে এই দুটি আমরা পড়লে ইনশাল্লাহ কমন পাবো। এবার আমরা যাব 5ম অধ্যায়ে। ওকে, তাপের প্রকৃতি এবং তাপ গতিবিদ্যা, নেচার অফ হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। প্রথমে আসে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। যখন কোনো কাজ সম্পূর্ণরূপে তাপে এবং তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তখন তাপ সর্বদা কাজে সমানুপাতিক। তাহলে আমরা জানলাম তাপ কাজে সর্বদা সমানুপাতিক, এটি বিজ্ঞানী জুল আবিষ্কার করেছিল, এটি হলো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। এখন ডাব্লু সমান এইচ লিখলাম, সমানুপাতিক ধ্রুবক লিখলাম জে, জে হলো তাপের যান্ত্রিক সমতা। এখন এখান থেকে তাপের যান্ত্রিক সমতা পাওয়া যাবে যে একক পরিমাণ উত্তপ্ত তাপ হতে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তাই তাপের যান্ত্রিক সমতা। দেখো এই সূত্রটি যদি ব্যবহার করি যে এইচ এর মান যদি 1 করি তাহলে ডাব্লু সমান জে, এটি হলো তাপের যান্ত্রিক সমতা। এখন বিজ্ঞানী ক্লাসিয়াস বলছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি যে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ভি, অর্থাৎ কোন বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ করবে তার কিছু অংশ অন্তঃস্থ শক্তি রূপে এবং কিছু অংশ বহিঃস্থ কাজে রূপান্তরিত হবে, এটি হলো ক্লাসিয়াসের
তার গতিবিদ্যার প্রথম সূত্র, এখন এটি লেটেস্ট, ওটা জুলের সূত্র ছিল আগে, এটি ছিল পরে হয়েছে, এবং এটি এখন সর্বজন বিদিত যে 100% তাপ 100% কাজে রূপান্তরিত হয় না, কিছু অংশ বহিঃস্থ কাজে রূপান্তরিত হয়। ওকে, আমরা প্রমাণ করব সিপি মাইনাস সিবি সমান আর, এটি কিন্তু পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। সেটি হলো যে প্রাথমিক অবস্থায় কোনো গ্যাসের, যে প্রাথমিক অবস্থায় কোনো গ্যাসের চাপ আয়তন তাপমাত্রা ধরে নিলাম পিভিটি, তাহলে তাপমাত্রা যদি প্রয়োগ করা হয় তাহলে তাপমাত্রা বেড়ে গেল ডিটি ডিপি, এবং সি হলো ডিকিউ বাই এন ডিটি, সিভি ডিকিউ বাই এন ডিটি বসালাম, বসানোর পর এন এর মান 1 বসালাম, দেখো এখানে ডিকিউ কিন্তু সিভি ডিটি পেলাম, এন এর মান 1 মোল হওয়ার জন্য এখানে বসালাম। এখন যেহেতু আয়তন স্থির, আয়তন স্থির বলে কাজ হবে না, যেহেতু আয়তন পরিবর্তন হচ্ছে না তাহলে কাজ নাই, কারণ কাজ হলো সরল হতে হয়, তাই কাজের মান 0। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পেয়েছি ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে ডব্লিউ পরিমাণ, ডিডব্লিউ পরিমাণ 0, তাপ কাজের পরিবর্তন, তাহলে ডিকিউ ইকুয়াল ডিইউ হলো। এখন এই মানটা 1 এর 2 হাতে পাই। আবার দেখো চাপ যদি স্থির থাকে তাহলে সিপি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, সেখান থেকে ডিকিউ ইকুয়াল টু সিপি ডিটি ব্যবহার করলাম। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লিখলাম, ডিকিউ এর মান বসালাম, ডিইউ এর মান বসালাম, আর ডিডব্লিউ মানে কাজ হলো বল, যেহেতু এটা প্রেশার স্থির সেহেতু আমাদের কাজ হয়েছে এখানে কাজ বসালাম। এখন দেখো পিডিভি ইকুয়াল টু আর ডিটি, পিডিভির জায়গায় আমরা বসালাম আর ডিটি। এইবার আমরা ডিটি ডিটি কেটে ফেললাম, তাহলে সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, সিভিটা এই পাশে আসলো, তাহলে সিপি মাইনাস সিভি সমান আর প্রমাণিত হলো। এটি হলো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আমরা প্রমাণ করলাম। এবার নেক্সট প্রমাণ করবো পিভি গামা ধ্রুব, এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি প্রায় পরীক্ষায় আসে। দেখো প্রথমে দেখো যে একটি সিলিন্ডারে আদর্শ গ্যাসের 1 মোল পরিমাণ নেওয়া হলো, ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হলো, তাহলে তার তাপের কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে এবং বাকি অংশ বহিঃস্থ কাজে রূপান্তরিত হবে, সেটি ধরলাম তাপমাত্রা পরিবর্তন হয়েছে ডিটি এবং আয়তন পরিবর্তন হয়েছে ডিভি। এখন আমরা এই মানটা যদি আমরা বসাই এখানে, যে আমরা জানি ডিকিউ ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিইউ মানে হলো সিভিডিটি আর কাজ হয়েছে পিডিভি, সেটি আমরা এখানে বসালাম। যেহেতু এটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে তাপের পরিবর্তন হবে না, তা তাপের পরিবর্তন যদি না হয় তাহলে 0, তাই ডি এর পরিমাণ 0 বসালাম, 2 নম্বর সমীকরণ হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি সমান এন আর টি, এন যেহেতু 1 মোল তাহলে এন এর মান 1 বসালাম, তাহলে পিভি সমান আর টি। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, ম্যাথের স্যার তোমাদের ডিফারেন্সিয়েশন ভালো শিখাবে, আমি এখানে যে একটি অংশ ব্যবহার হয়েছে সেটি হলো গুণের সূত্রটি ডিফারেন্সিয়েশনে, পি স্থির ভি এর ডিফারেন্সিয়েশন, দেখো ডি লিখেছি, ডি হলো ডিফারেন্সিয়েশন হিসেবে ব্যবহার হচ্ছে, এখানে ভি স্থির থাকবে, পি এর ডিফারেন্সিয়েশন ইউ ভি এর সূত্র, আর আর টি আর ধ্রুবক বলে আর থেকে গেল, টি এর ডিফারেন্সিয়েশন বলে ডিটি, ডিটি ইকুয়াল টু এটা লিখলাম। এখন এটি 2 নম্বর সমীকরণে আমরা বসাই দিলাম, তারপরে এটি পেলাম, এখন সরল করবো, আর সরল করার পর এই অবস্থা পেলাম, আর মানে আমরা জানি সিপি মাইনাস সিভি বসাই দিলাম, বসানোর পর দেখো এইটি এটি গুণ করলাম, গুণ করে সিভি পি ডিভি কেটে গেল, কেটে যাওয়ার পর এটি থাকবে, উভয় পক্ষকে সিভি দিয়ে ভাগ করলাম, সিভি দিয়ে ভাগ করলাম, সিপি বাই সিভি মানে গামা, সিপি বাই সিভি মানে গামা, এইটি আমরা বসাই দিলাম, বসানোর পর আমরা পিভি দিয়ে ভাগ করলাম, পিভি দিয়ে ভাগ করে এইটি পেলাম। এখন এটি ইন্টিগ্রেশন করবো বা সমাকলন করবো, ইন্টিগ্রেশন করলে দেখো এটি ইন্টিগ্রেশন করলে লগ পি পাবো, আর এইটিকে ইন্টিগ্রেশন করলে লগ ভি পাবো। এখন লগের সূত্র যদি ব্যবহার করি তাহলে লগ কমন নিলে থাকবে পিভি গামা ধ্রুবক, কারণ যোগ থাকলে এটি গুণ থাকলে যোগ হয়ে যায়, এখানে যোগ আছে, লগ লগ যদি কমন নিই তাহলে পিভি গামা এর গুণ আকারে থাকবে। এখন দুই পাশে লগ কেটে দিলে থাকবে পিভি গামা ধ্রুবক, এটি হলো প্রমাণ। ওকে, তাহলে পিভি গামা ধ্রুবক আমরা কিন্তু প্রমাণ করলাম, তাহলে মেনলি আমাদের কি করলাম, একটা তাপগতিবিদ্যা, ওকে আমার দ্বিতীয় সূত্র ছিল মেনলি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটি ইম্পর্টেন্ট, সেটি হলো বিজ্ঞান বিভিন্নভাবে প্রকাশ করেছে বিভিন্ন বিজ্ঞানী, কারণ বলেছে তাপকে সম্পূর্ণরূপে কাজের মধ্যে করা সম্ভব নয়, ক্লাসিয়াস বিজ্ঞানী বলেছে যে বাইর থেকে শক্তি সরবরাহ না করে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রপক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রা কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়, এটি লেখলে বেশি ভালো হবে, যে যদি তাপগতিবিদ্যার
দ্বিতীয় সূত্রটি বলতে চাই প্রশ্ন করে, তাহলে ক্লাসের সূত্রটি বললে বাইর হবে, অর্থাৎ হলো বাইরে থেকে যদি কোনো প্রয়োগ না করা হয় কোনো সূত্র, তাহলে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রায় বস্তু তাপমাত্রা সঞ্চালন করা সম্ভব হবে না। ওকে, কেলভিন বলেছেন, বিজ্ঞানী প্ল্যাঙ্ক বলেছেন, গিবস বলেছেন। এন্ট্রপি কাকে বলে আমরা বিষয় লিখবো। এন্ট্রপি হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় গুণ অপরিবর্তিত থাকে তাকে বলে এন্ট্রপি। এরই সংজ্ঞা প্রায় আসে, এই হলো এই অধ্যায়ের পড়া। ওকে, তাহলে আমরা এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন আমরা করব। মেনলি এখানে অনেকগুলো প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, এগুলো প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, অতি সংক্ষিপ্ত সবগুলোই পড়বে, সালে যেগুলো আসছে। আর সংক্ষিপ্ততে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি আসে এবং দ্বিতীয় সূত্রটিও আসে, একটু পড়ে রাখবে। আর যেটি প্রমাণ সেটি হলো 8 নম্বর, রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের তাপ এবং আয়তন সম্পর্ক, এবং আরেকটি হলো 9 নম্বর, পিভি গামা জিরো। তাহলে মেনলি আমাদের 5টি অধ্যায় রিভিশন দিলাম, এখন তোমাদের বাসায় পড়তে বসতে হবে, বুঝছো? আমি এগুলো দিলাম, এই ক্লাসটি ডাউনলোড করে সবাই বারবার দেখবি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলেছি, তাহলে তোমরা ইনশাল্লাহ পরীক্ষা ভালো দিতে পারবে, কারণ সবগুলো ইনশাল্লাহ কমন পাবে। বাসায় বসে পড়ে মুখস্থ করে একবার করে লিখবে, তাহলে সহজ হবে। তাহলে আজকে এ পর্যন্তই, সকলকে আগাম শুভেচ্ছা। সামনের দিন প্র্যাকটিক্যাল ক্লাস আছে, সেদিনে উপস্থিত হবে শনিবারে। আর মেনলি আমি গোটা বই দাগাই দিয়েছি তোমাদের, হ্যাঁ গোটা বই যাদেরকে দাগাই দিয়েছি তারা তাদের কাছে তোমরা নিয়ে নিও প্র্যাকটিক্যাল ক্লাসে। আর এই পর্যন্তই, আর স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, মাস্ক পরিধান করবে। আর একটি কথা হলো যে সোশ্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ 3 ফিট দূরত্ব রেখে বজায় করে চলাফেরার চেষ্টা করবে, কিছুক্ষণ পরপরই সাবান দিয়ে হাত ধুতে করবে। এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।